6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত কার্যকর্তা ও কর্মীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন বিজেপি প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি জানান, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নেতৃত্বদের নিয়ে সম্প্রতি গৌহাটিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসভায় উত্তর পূর্বাঞ্চলের 25টি আসন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিজেপি সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক শিব প্রকাশ, বিজেপির সর্বভারতীয় প্রবক্তা সম্বিত পাত্রা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি বুথ কমিটি সশক্তিকরণের বিষয়ে আলোচনা করা হয়েছে, যাতে করে উত্তর পূর্বাঞ্চলের 25টি আসনের মধ্যে 25 আসনে বিজেপি জয় লাভ করতে পারে। 1980 সনে 6 এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির এই আজকের দিনে শুভ সূচনা হয়েছিল। 6 এপ্রিল তারই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। পার্টির সমস্ত বুথ স্তরে আমাদের পার্টির পতাকা উত্তোলন হয়েছে, রাজ্যে হয়েছে, জেলাতে হয়েছে, সমস্ত জায়গায় আমরা পার্টির পতাকা উত্তোলন করেছি। আর 9:45 আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সমস্ত কার্যকর্তাদের জন্য উনি সম্ভাষণ করবেন, সেটাও আমরা সমস্ত জায়গায় সমস্ত বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা এবং রাজ্য স্তরে আমরা তা মাননীয় প্রধানমন্ত্রীজির ভাষণ আমরা শুনব। এবং আজকে থেকেই আমাদের 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তার যে কাজ